শাহরুখের রেড চিলিস এ কি করছেন ইমরান হাশমি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। শাহরুখ খান ঘোষণা দিয়েছিলেন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়ে দ্য বার্ড অব ব্লাড বই থেকে সিরিজ নির্মাণ করবেন। বইটির ভারতীয় লেখক বিলাল সিদ্দিকীর লেখা। একজন বহিষ্কৃত গুপ্তচরকে ঘিরে গল্পটি লেখা হয়েছে। এই চরিত্রটিকে সুনিপুণভাবে ফুটিয়ে তোলার জন্য কেন্দ্রীয় চরিত্রের জন্য বাছাই করা হয়েছে ইমরান হাশমিকে। নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে দ্য বার্ড অব ব্লাডের কবির আনন্দ হচ্ছেন ইমরান হাশমি। শাহরুখ খানের নিজস্ব প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেনমেন্ট থেকে টুইট করে জানানো হয়, বড় খবর, আমরা কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা পেয়ে গেছি। ইমরান হাশমি দ্য বার্ড অব ব্লাডের কবির আনন্দ চরিত্রটি করছেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।